অনেকেরই মনে হয় আটার তৈরি মিষ্টি খেতে একদমই ভালো লাগবে না, কিন্তু বিশ্বাস করুন আটার তৈরি এই সফট নরম তুলতুলে গুলাব জামুনগুলো খেতে কিন্তু দারুণ স্বাদের। মুখে দিলে মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে হয়। মাত্র এক কাপ আটা দিয়ে কিন্তু এতগুলো গুলাব জামুন তৈরি হয়ে যাবে, তাও আবার কোনো রকম গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার ছাড়া। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই নরম তুলতুলে সফট গুলাব জামুনগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। দেখে আর খেয়ে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এই মিষ্টিগুলো আপনারা আটা দিয়ে তৈরি করেছেন। এতটাই টেস্টি হবে যে ছোট থেকে বড় বাড়ির সকলেরই খুব পছন্দ হবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো প্রথমে একটা মিক্সিং বোলের ওপরে আমি একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি, আর এতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ আটা। এখানে একটা চায়ের কাপে মেপে আমি এক কাপ আটা নিয়েছি। তো যে কোনো একটা বাটি বা কাপ ঠিক করে নেবেন, সেটাতে মেপে উপকরণগুলো ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এতে করে মিষ্টিটা ব্যালেন্স হবে। আর দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ বেকিং সোডা। আমি কিন্তু বেকিং পাউডার নিইনি, বেকিং সোডা নিয়েছি, এটা খেয়াল রাখবেন। এখন সব কিছুকে ভালো করে চেলে নিচ্ছি। আটাটা চেলে নিলে কী হবে, একটু হালকা হয়ে যাবে, এতে করে মিষ্টিগুলো খুব সুন্দর নরম তুলতুলে তৈরি হবে। তো এই স্টেপটা করতে কিন্তু একদমই ভুলবেন না, খুব ভালো করে কিন্তু আটা আর বেকিং সোডা সব কিছুকে ভালো করে চেলে নিতে হবে, ঠিক আছে? তো এই যে দেখুন আমার চালা হয়ে গেছে, সবগুলো উপকরণ একবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ ঘি। বড় চামচে মেপে এক চামচ ঘি নিয়ে নেবেন, এক কাপ আটার জন্য এক চামচ ঘি যথেষ্ট। ঘির বদলে কিন্তু সাদা তেলও আপনারা অ্যাড করতে পারেন, ঠিক আছে? তো এখন হাত দিয়ে এভাবে ভালো করে ঘষে ঘষে ঘিটাকে আটার সাথে মেখে নিতে হবে। তো এই যে এখানে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, এখন এই মিশ্রণটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নেব দু কাপ দুধ, ঠিক আছে? নর্মাল এখানে আমি জাল করা দুধ নিচ্ছি, গরুর দুধ। আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি ওই কাপে মেপেই কিন্তু দু কাপ দুধ নিয়েছি। এখন হাই ফ্লেমে দুধটাকে আমরা একটু ফুটিয়ে নেব খুব ভালো করে, ঠিক আছে? প্রথমে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর যখন ফুটে উঠবে দুধটা পুরোপুরি হাই ফ্লেমে, তখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এটাকে আমাদের অনবরত নাড়াচাড়া করে জাল করে নিতে হবে, ঠিক আছে? দুধটাকে আমরা কিছুটা ঘন করে নেব। তো অবশ্যই নাড়াচাড়া করেই অনবরত আর কি নাড়তেই থাকতে হবে, যাতে নিচে না লেগে যায়, তলায় না লেগে যায়। তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখলে কি হয়, দুধটা না কালারটা চেঞ্জ হয় না দুধের, আর কি একদম সাদা থাকে। এই যে দেখুন আমি কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই এটাকে কুক করছি, আর আস্তে আস্তে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো আরও কিছুটা আমি দুধটাকে ঘন করে নেব, অনেকটা ঠিক রাবড়ির মতো করে নেব, ঠিক আছে? আর যখন দেখবেন দুধের ঘনত্বটা ঠিক এরকম চলে এসেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে দিতে হবে, নাহলে কিন্তু দুধটা তলায় লেগে যাবে, ঠিক আছে? কারণ ঘন হয়ে গেছে। তো এখন আবারও এভাবে নাড়াচাড়া করে আরেকটু শুকিয়ে নেব। মোটামুটি আইডিয়া রাখবেন যে দু কাপ দুধকে আমি জাল করে হাফ কাপ করে নিয়েছি, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের রাবড়িটা আর কি ঘন ক্ষীরটা রেডি হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম আমি চিনি অ্যাড করিনি। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে এভাবে নাড়াচাড়া করে কিছুটা ঠান্ডা করে নেব, তাতে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে আসবে। তো মোটামুটি দু কাপ দুধকে হাফ কাপ করে নিলেই যথেষ্ট। এই যে দেখুন ঘনত্বটা দেখেই আপনারা বুঝতে পারছেন, এটা ঠান্ডা হলে আরও কিন্তু ঘন হয়ে যাবে। তো এটাকে আমরা পুরোপুরি ঠান্ডা করে নেব, ঠিক আছে? তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আর মোটামুটি হাফ কাপের মতোই কিন্তু হয়েছে, ঠিক আছে? আর আজকে আমরা কোনো রকম মিল্ক পাউডার গুঁড়া দুধ ইউজ করছি না, ব্যবহার করছি না। তো এই রাবড়িটা দিয়েই কিন্তু আমরা ডোটাকে তৈরি করে নেব, ঠিক আছে? তো এখানে রাবড়ির পরিমাণটা আপনারা চাইলে একটু বেশিও তৈরি করে নিতে পারেন, আপনারা কতটা পরিমাণ আর কি গুলাব জামুন তৈরি করবেন আটার, তো সেটা বুঝে আপনারা একটু চাইলে বেশিও তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি হাফ কাপ রাবড়ি বানিয়েছিলাম, সেটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ভালো করে এটাকে আমাদের মেখে নিতে হবে। বিশ্বাস করুন এতটা টেস্টি হবে না গুলাব জামুনগুলো খেতে, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, মানে দারুণ লাগবে, মনে হবে যে একদম দোকান থেকে কিনে এনেছেন।
তো ভালো করে এই ক্ষীরটা পাড়াবড়িটাকে আটার সাথে মেখে নিচ্ছি আমি। আর এই যে দেখুন এখনও কিন্তু শুকনো শুকনো হয়ে আছে। তো আমাদের যেহেতু একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ দুধ অ্যাড করছি। আর আমি আগে থেকে জাল করা দুধ নিয়েছি আর দুধটা কিন্তু রুম টেম্পারেচারে আছে, না ঠান্ডা না গরম, ঠিক আছে? তো এখানে মোটামুটি আমার 1/4 কাপের মতো দুধ লেগেছে। এই কাপে মেপেই কিন্তু 1/4 ভাগ আমার দুধ লেগে গেছে। আপনারা চাইলে রাবড়ির পরিমাণটা বেশি করে নিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন, বা চাইলে এভাবে দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? তো দুধটা, দুধের পরিমাণটা আর কি একটু কম বেশি হতে পারে সেটা খেয়াল রাখবেন। তো এরকম ঠিক আঠালো একটা ডো আমাদের কিন্তু তৈরি করে নিতে হবে। তো এটাকে এখন আমাদের ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য অবশ্যই রেস্টে রেখে দিতে হবে, এতে করে চিটচিটে ভাবটা চলে যাবে। ততক্ষণ চলুন একটা চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি ওই একই কাপে মেপে কিন্তু 1/2 কাপ চিনি নিয়ে নিচ্ছি, আর 1/2 কাপ নিয়ে নিচ্ছি জল। যতটা পরিমাণ চিনি ততটাই কিন্তু জল নিতে হবে। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি। এখন হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে প্রথমে গলিয়ে নিতে হবে, ঠিক আছে? তো এই যে দেখুন চিনিটা গলে গেছে। আর যখন চিনির শিরাটা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 2 মিনিটের জন্য এটাকে কুক করে নেব, ঠিক আছে? বেশি সময় কিন্তু কুক করার দরকার নেই, 2 মিনিটের জন্য এই শিরাটাকে ফুটিয়ে নিলেই যথেষ্ট। তো ওই যে দেখুন 2 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি, আর হালকা একটা আঙ্গুলের মাঝে নিলে না হালকা একটা শাইন চলে আসবে দেখবেন, আর একদম হালকা চিটচিটে মনে হবে। তো গোলাপ জামুনের যে নর্মালি শিরা তৈরি হয় সেটার থেকে কিন্তু হালকা একটু পাতলা হবে, ঠিক আছে? তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি। আর চলুন এবার দেখে নিই আটাটা কী অবস্থায় আছে। তো এখানে দেখুন 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, আর এখন কিন্তু আটাটা আর হাতে লেগে ধরবে না। আঠালো চিটচিটে যে একটা ভাব ছিল ডোটার মধ্যে সেটা কিন্তু একদমই থাকবে না। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও যে ডোটা কতটা সফট হতে হবে। তো যতটা সফট ডোটা আপনারা তৈরি করবেন ততটাই নরম তুলতুলে কিন্তু মিষ্টিগুলো তৈরি হবে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। আর ডোটা কিন্তু নরম হলেই মিষ্টিগুলো একদম ক্র্যাক ফ্রি, ফাটল ফ্রি তৈরি হবে, কোনো রকম ক্র্যাক থাকবে না, ফাটল থাকবে না, খুব ইজিলি কিন্তু আপনারা শেপ দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? তো অবশ্যই ডোটাকে কিন্তু নরম করে তৈরি করতে হবে, সফট। তো এখানে আমি একই রকমভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি, আর কোনো রকম কিন্তু মিষ্টিগুলোর মধ্যে ক্র্যাক পড়েনি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন এগুলোকে ভেজে নেব, তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে আমি গরম করেছি, খুব গরম করিনি, হালকা গরম করেছি। তো সবগুলো মিষ্টি এক এক করে আমি দিয়ে দিচ্ছি, মানে 2টো ভাগে আমি ভেজে নেব, ঠিক আছে? একবারেই সব দিয়ে দিচ্ছি না, 2 ভাগে আর কি ভেজে নেব। তো প্রথমে দিয়েই নাড়াচাড়া করবেন না, 1 মিনিটের মতো হয়ে গেলে দিতে দিতে তারপর হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে পুড়ে যাবে, ঠিক আছে? তো যখন দেখবেন যে মিষ্টিগুলো চারদিক দিয়ে আর কি কুক হওয়া শুরু হয়ে গেছে, তো লো টু মিডিয়াম ফ্লেমেই কন্টিনিউ নাড়াচাড়া করে আমাদের মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তাতে করে দেখবেন চারদিক দিয়ে খুব সুন্দর একই রকম কালার আসবে, এই যে দেখুন কতটা সুন্দর লাগছে কালারগুলো। আর এখন এই মিষ্টিগুলো আমরা তুলে নিয়ে একদম শিরার মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? মিষ্টিগুলো গরম গরম তুলে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন আমি পাশেই রেখেছিলাম। তো এভাবে মিষ্টিগুলো তুলে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো আবার যে কটা আছে সেগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব, আর ভেজে নিয়ে সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দেব। একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি, না ক্র্যাক পড়েছে, না ফেটে গেছে, না নষ্ট হয়ে গেছে, কিচ্ছু না, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তো সবগুলো স্টেপ যদি আপনারা ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে কিন্তু একই রকমভাবে মিষ্টিগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এই যে দেখুন সবগুলো মিষ্টি আমি শিরার মধ্যে নিয়েছি, ঢেলে দিয়েছি আর কি। এখন এটাকে হাই ফ্লেমে আমরা 1 মিনিটের জন্য কুক করব, বেশি সময় কিন্তু না, 1 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে আমাদের কিন্তু কুক করতে হবে। তার জন্য আগে আমি শিরাটাকে 2 মিনিট কুক করেছি, পাতলা রেখেছিলাম, ঠিক আছে? তো এখন এটাকে কুক করা হয়ে গেছে 1 মিনিট, ঢাকা দিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা কিন্তু লাগবে এই শিরাটা সোক করতে। এই যে দেখুন 2 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু শিরা সোক করে নিয়েছে, টেনে নিয়েছে।
এতটা সফট হয়েছিল না, জাস্ট আমি হাতে তুলছিলাম মনে হচ্ছিল কি পড়ে যাবে, এতটাই নরম হয়েছিল। এখানে আমি আরেকটা বোলে ট্রান্সফার করে নিয়েছি মিষ্টিগুলো, যাতে দেখতে ভালো লাগে। তো সবগুলো মিষ্টি কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই আটার মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ, মানে জাস্ট একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর আমি আপনাদের আরেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি, ভেতর পর্যন্ত কতটা ভালো করে রস ঢুকে গেছে নিজেরাই দেখতে পাচ্ছেন আপনারা। তো এতটাই সফট নরম তুলতুলে আটার গোলাপ জামুন কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।